পাঁচমিশালি গল্প চ্যানেলে আমি মৌমিতা আবার সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনাদের আমাদের গল্প শুনতে খুব ভালো লাগছে। আজকে আবার একটা নতুন দমফাটা হাসির গল্প নিয়ে আপনাদের সামনে হাজির করছি। আজকের গল্প বাহুর বাহুল্য শিবরাম চক্রবর্তী। তবে এর মধ্যে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলি, রোজ নতুন নতুন গল্প পেতে এবং ভুলে যাওয়া গল্প আবার নতুন করে শুনবার জন্য আমাদের পাঁচমিশালি গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন সব বন্ধুদের, যাতে তারাও তাদের ছোট্ট মিষ্টি সোনাদের এই গল্পগুলি নতুন করে শোনাতে পারে। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি বাহুর বাহুল্য শিবরাম চক্রবর্তী। সভাটা ভাই আমি পারতপক্ষে যাইনি, ওসবের দায়েরিয়ে যাই প্রায়, সভাটভা পোষায় না আমার। তা সেই সভার প্রধান সভাপতি হয়েই কি, আর সামান্য এক শ্রোতা হিসেবেই কি। সভাপতি হলে শোভা হয়ে বোবা সেজে চুপটি করে বসে থাকো, আর বসে বসে সবাই কার বকর বকর শোনো, যার চেয়ে খারাপ আর হয় না। নয়তো নিজের ভাষণের তোড়ে ভাসতে ভাসতে বয়ে যাও শ্রোতাদের সবাইকে নিয়ে, এই বয়াটে গিরি সেই মা এমন ভালো কিসের। তবে প্রধান অতিথি হবার আমন্ত্রণ থাকলে দেখেছি আমি ছাড়তে পারিনি কিছুতেই। অতিথি সৎকারে ভালো মন্দ খাবারের লোভ টেনে নিয়ে যায় আমায়। সেদিন দমদমে সেই রকম একটা ছিল দমদম শ্রী নির্বাচনের আসর, হুগলি এলাকার তাবৎ দেহশ্রীদের প্রতিযোগিতার অনুষ্ঠান। গেলাম, যথাসময়েই পৌঁছলাম গিয়ে, মানে আমার সঠিক সময়। অনুষ্ঠানের প্রধান পর্ব খতম হয়েছে, দেহশ্রী প্রতিযোগিতার পালাও ঝুঁকে বুকে গেছে, সবার কলাবাজি ফিনিশ, কেবল ফিনিশিং টাচের মতন অতিথি সৎকারের অংশটাই বাকি। তাবৎ দায়িত্বের শেষে তখন আতিথ্যের পার্বণ, আর এইটি আমার যথাযথ সময়, তাই অযথার কালক্ষেপ না করে পৌঁছেই অতিথি হিসেবে নিজের প্রাধান্য বজায় রাখতে একেবারে দু প্লেট নিয়ে বসে পড়েছি। দমদম শ্রীদের ক্রিয়াকলাপ কিছু চাক্ষুষ না করলেও ওখানকার খাবার দাবারের শ্রীছাঁদ আমার বেশ ভালোই লাগছিল। দমদমের শ্রী রসকদম্ব আর চমচম নাকি চমচম শ্রী মিশ্রির চেয়েও মধুর, তাই বেশ করে গান্ডে পিণ্ডে গিলে বাইরে বেরিয়েই একটা ট্যাক্সি ধরলাম। খাওয়ার পরে এখন শোয়ার পালা, এই খাওয়া হজম করে পরের খাওয়ার জন্য প্রস্তুত হওয়া। খাওয়া আর শোয়া কাজের মধ্যে এই দুই আমার, তাই আহারের পালা সাঙ্গ হতেই বেরিয়ে পড়েছি। বেরিয়ে একটা ট্যাক্সি ধরেছি রাস্তায়, এখন নিজের আস্তানায় পৌঁছে শোয়ার ওয়াস্তা, গিয়েই শটান ঘুম, লম্বা একখানা একটানা। মহাজাতি সদনের কাছে পৌঁছে ট্যাক্সিটাকে ছাড়লাম। মিটাররা মিত্র হলেও যেমন আমাদের সময় প্রেমের মিত্র, ভাষান্তরে প্রেমের মিটার, ট্যাক্সির মিটার ধরে যাতায়াত বোধহয় মিত্রতার যাত্রা বলা যায় না। যেমন লাফিয়ে লাফিয়ে সেটা এগিয়ে চলে, মুহূর্তে মুহূর্তে ট্যাকের পয়সার হিসেব নিতে হয়, তাতে বেশিক্ষণ ট্যাক্সি বিলাস বোধহয় কারোরই পোষায় না। মহাজাতি সদনের থেকে বাকি পথটা পায়দল আসছি, মনে হলো কে যেন পায়ে পায়ে আমার পিছু পিছু আসছে। আর চোখে পিছনে তাকিয়ে দেখি বিরাট দেহি এক বিপুল ব্যক্তি আমার পদাঙ্ক অনুসরণ করছেন। তাতে আমি তেমন ভয় খাইনি, আমার পাড়া রামিনীর ভয়, এখনকার এই কলাবাগানের বেশিরভাগই গুন্ডা শ্রেণীর, আর তারা প্রায় সবাই আমার ইয়ার দোস্ত। আমার অনুসরণকারী যদি বেপাড়ার কোনো গুন্ডাই হন, তাকে পলকের মধ্যে গুঁড়ো করে গুন্ডি বানিয়ে দিতে তাদের দেরি লাগবে না। কাজেই জো আপসে আতা উস্কো আনে দেও, এই মহৎবাণী মান্য করেই এগোচ্ছিলাম। কিন্তু বাসার দরজার কাছে পৌঁছতেই আমার মাথায় বজ্রাঘাত, এ কি সদর দরজায় তালা মেরে গেছিলাম, তার চাবিটা ফেললাম কোথায়? এ পকেট ও পকেট সে পকেট হাতড়াচ্ছি, লোকটা আমার পাশে এসে দাঁড়ালো, বলল তালাটা তো ভাঙতে হবে আপনাকে। না মশাই, তা আমি পারবো না,
দামি তালা, তাছাড়া তালাটা আমার নয়, বাড়িওয়ালার। তালা যদি ভাঙি তিনি পত্রপাট আমায় তালাক দেবেন, আর তার তাল আমি সামলাতে পারবো না। তাহলে করা দুটো নিদেন, ওর একটা তো ভাঙুন। সে বাতলায়, না না তাও পারা যাবে না, এখানে থাকার ভাড়া দিয়ে থাকবার শুধু করার আমার, ভাঙাভাঙির কারবার চলবে না, করার ওপরেও কোনো কড়াকড়ি নাস্তি। দেখি তো আমি, বলল লোকটা, আপনার তলা করা সব কিছু অটুট রেখে দেখা যাক খোলা যায় কি না দরজাটা। বলে দরজার ওপর সামান্য একটু চাপ দিতেই দরজাটা দু দ্বিধাগ্রস্ত হয়ে দু হাতখানায় ভুড়মুড় করে পড়ে যায় আমাদের সামনে। কাল সকালে মিস্ত্রি ডাকিয়ে মেরামত করে নেবেন, এই বলে সে আমাকে নিয়ে দোতলার এক ঘরে আমারই ঘরে সে উঠে এলো। ঘরে ঢুকে বলল, কোথায় বসি? আপনার চৌকিটায় বসলে কি সেটার চারপায়া থাকবে? ধরাশায়ী হবে নির্ঘাত। লক্ষ্মী করুন মশাই, শশব্যস্ত হয়ে কই, দোহাই আপনার, সামান্য আমার চৌকিটাকে অপদস্ত করবেন না। ওই চারপায়াটি নাচার পায়া হলে আমার চৌকিদারির কাজটাও খতম হবে, জমিদার হতে পারবো না আমি, এই বয়সে আর জমিদারি করা পোষাবে না আমার। আমার এই ঘরে যা পোকা মাকড়, পিঁপড়ে, ছাড় পোকা, ইঁদুর, আরশোলা তা বলবার নয়, বিছানার চারধারে বিছা। তাদের কাউকেই আমি উদ্বাস্তু করতে চাই না, তারা থাক সুখে থাক। তবে আমি নিজেও বাস্তরা হারা হতে নারাজ, তারাও থাক আমিও থাকি, আমাদের সহাবস্থান, অসহনীয় কিছু নয়। দোহাই আপনার, জমিদার করবেন না আমাকে, এই বয়সে জমিদারি করা পোষাবে না আমার, ঠান্ডা লেগে মারা পড়ব। তাহলে আপনার ঘরেরই বারান্দাতেই বসে গিয়ে, এই বলে সে কংক্রিটের বারান্দার ওপরে গিয়ে বসল। আমার ভারে এটা ভাঙবে না আশা করি? না, আর যদি তা হয় সারা বাড়িটাই তো ভেঙে পড়বে হুড়মুড় করে। আপনি বলছিলেন না বাড়িওয়ালা আপনার বন্ধু, তাই জীবদ্দশায় এ বন্ধুত্বের কাজটা করে যায়। কিছুতেই আমাদের এই বাসারেদের তুলতে পারছেন না ভদ্রলোক, নামমাত্র ভাড়ায় আমরা আছি, এমন জায়গা ফেলে যাব কোথায়? আর যাবই বা কেনে? কেন, অথচ তিনি বাড়িটা খালি পেলেই ভেঙে নতুন করে নানান ফ্ল্যাট বানিয়ে অনেক বেশি ভাড়ায় লোকেদের ভাড়া দিতে পারবেন। তাই আপনার দয়ায় যদি নিখরচায় ভাঙার কাজটাও হয়ে যায়, কথাটা আমি বাড়াই না আর উজ্জ্বই রেখে দিই, গুজ্জ্বই থাকে। না না, আমার ভার যতই হোক আপনাদের এই বারান্দা ভাঙবে না আশা করি, বলে সে বারান্দার ওপরেই চেপে বসল। প্রতিযোগিতায় ঠিক সময়ে পৌঁছতে পারেননি বলে, আমার সঙ্গে দেখা হলো না বলে আপনি নাকি দুঃখ করছিলেন, সে বলল অবশেষে, তাই এই বাড়ি বয়ে আপনাকে দেখা দিতে এলাম। দেখলাম তো, বললাম আমি, দেখছি তো, চমৎকার চেহারা আপনার, সারা গায়ে উঁচু উঁচু হয়ে, ওগুলো কি সব? ওগুলো গুলি, আমার দেহের মাংসপেশি যত, দীর্ঘকাল ধরে ব্যায়াম করে বাগানো, তাই নাকি? আপনার এই মাসুলগুলি যেন ডাক দেয় মশাই, মাসুল না বলে মাসুল বললেই ঠিক হয়, ডাক মাসুলের মতন বেয়ারিং হলে ডবল হয়ে যায়। ডবল কেন, আমি তিন গুণ এমন কি চার গুণও বানাতে পারি, সে বলে, দেখাবো করে? না না, রক্ষে করুন, ভয়ে ভয়ে ভিড়মি খেতে পারি। তাহলে কেবল আমার এই বাহুটাই দেখুন এখন, এই বলে বাহুর মাসুল সব পুলিয়ে স্যান্ডোমার্কা পোজ দিয়ে সে দাঁড়ায়। যথেষ্ট যথেষ্ট, এর কোনো জবাব নেই আমি জানাই, আপনি অতুলনীয়, অপরাজেয়, অপার্থিব। আমার এই বাইশেপটা টিপে দেখুন, দেখি আমি, দেখে টেখে বলি, এটা কি আর বাইশেপ আছে? এটা কি আপনি নিজগুণে ফুলিয়ে ফাঁপিয়ে ট্রাইসেপ ফোরসেপ করে ছেড়েছেন? তাহলে এই বাহুটাই একটু টিপে দেখুন না হয়, বাহুটা ওর মুহূর্তের ভেতর কি ভোজবাজিকে জানে একেবারে যেন চার গুণ হয়ে ওঠে। আমার হস্তক্ষেপের হেতু সে তার বাহু বাড়িয়ে দেয়, কিন্তু বলবো কি, টেপার লোভ হলেও সাহসে কুলোয় না আমার, ভয়ে ভয়ে আঙুল বাড়ায়, টিপতে গিয়েও আঙুল যদি ভেঙে যায় আমার, ভেঙে যাবে না তো আমার আঙুল, অবশেষে একটু ছুঁয়েই জানায়, আপনার বাহু কি বলবো, বলা বাহুল্য মাত্র, এর ওপর কারো টিপসই বসবে না।
শিবরাম চক্রবর্তীর আদি এবং অকৃত্রিম ভাষায় ওনার শব্দের পান মেশানো গল্পটি আশা করি আপনাদের ভালো লাগলো। আপনারা যদি নতুন কোনো গল্প শুনতে চান সেটাও আমাদের কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের সপ্তাহে। আজ তাহলে আসি, ভালো থাকবেন, নমস্কার।